বঙ্গে বিজেপি মোট ভোটের চার শূন্য শতাংশ ভোট পাবে বলে অনুমান করা হচ্ছে দুই শূন্য এক নয় সালের অনুরূপই হবে ফলাফল অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচ তিন শতাংশ ভোট দুই শূন্য এক নয় এর থেকে চার শতাংশ কমতে পারে ভোট দুই শূন্য এক নয় সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চলেছিল জোরটক্কর বিজেপি পেয়েছিল এক আটটি আসন দুই দুইটি আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল তবে প্রথমবার বাংলায় এক আটটি আসন জেতা বিজেপি পক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এই ফলাফলে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে বাংলায় তখন থেকেই অভ্যুত্থান হয় গেরুয়া শিবিরের বিজেপি শাসক দলের মূল বিরোধী দলের পরিণত হয় এরপর দুই শূন্য দুই এক সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছিল পদ্মশিবির মোদিশাহ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তবে শেষমেশ অবশ্য সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে নিরঙ্কুশ জয়তে রাজ্যের কুর্সিতে ফের বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামনেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজনৈতিক দলগুলি নির্বাচনে বাংলায় বেশি সংখ্যক আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ তারই মধ্যে প্রকাশ্যে এসেছে ইন্ডিয়া টুডের সমীক্ষার ফল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি কেন্দ্রের শাসক দল কুর্সি ধরে রাখতে মরিয়া অন্যদিকে রাজ্যে রাজ্যে শাসক দলগুলি ক্ষমতা পুনর্দখলের চেষ্টায় কোনও খামতি রাখতে চাইছেন দেশের নজর রয়েছে বাংলার দিকে কারণ বাংলার শাসক দল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোট ইন্ডিয়ার শক্তিশালী মুখ এদিকে তিনি আবার কয়েকদিন আগে স্পষ্ট করে দিয়েছেন আগে যে লোকসভা নির্বাচনে রাজ্যের অভ্যন্তরে কোনো প্রকার সিট ভাগে শর্তে রাজি নয় তার দল অর্থাৎ একলা লড়াই বার্তা দিয়েছেন মমতা এখনই যদি লোকসভা নির্বাচন তবে বাংলায় জিতবে কে কে কতগুলি সিট পাবে চমকপ্রদ তথ্য উঠে এল ইন্ডিয়া টুডে মুড নেশন জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গে চার দুইটি লোকসভা আসন রয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী দুই চারের লোকসভা নির্বাচনে বঙ্গে ফের বইবে ঘাসফুল ঝড় নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল তবে রাজ্যে আসন বাড়তে পারে গেরুয়া শিবিরের জনমত সমীক্ষা অনুযায়ী লোকসভা নির্বাচনে দুই দুইটি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখবে শাসক দল অন্যদিকে এক নয়টি জিতে নিতে পারে পদ্ম শিবির